প্রায় সন্ধ্যা কলিমোল্লা ফিরে যাচ্ছে অনেকটা পথ হেঁটে বাজারে উঠলে ভ্যান পাওয়া যাবে কাঁচা রাস্তায় ভ্যানের চড়াও এক দিকদারি ঝাঁকুনির চোট কলিজা ফুসফুস হৃৎপিণ্ডের মধ্যে ধাক্কাধাক্কি হয় এর চেয়ে হেঁটে যাওয়া ভালো কলিমোল্লার হাঁটতে সমস্যা হয় না তার শরীর স্বাস্থ্য ভালো ঘন্টার পর ঘন্টা সে হাঁটতে পারে একটাই শুধু অসুবিধা হাঁটার সময় তার মাথায় কবিতা আসে না এই সময় পাকা রাস্তায় রিক্সা করে যেতে পারলে অতি দ্রুত তার মাথায় কবিতা আসত তার অধিকাংশ কবিতাই চলমান রিক্সায় পাওয়া আজ একটা কবিতা মাথায় আসা প্রয়োজন খুবই প্রয়োজন আজ তার বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ক্র্যাকডাউনের পর বিয়ের সিজন চলছে অবিবাহিত মেয়েদের বাবা মা অতি দ্রুত বিয়ে দিয়ে ফেলছে যেন বিয়ে দিয়েই সব সমস্যার সমাধান বিপদ শুধু কুমারী মেয়েদের বিবাহিতদের কোনো সমস্যা নেই গাধারা বুঝে না মিরিটাইদের কাছে কুমারী বিবাহিত বা বিধবা কোনো ব্যাপার না সবই তাদের কাছে অরাধ মাসুমার সঙ্গে সত্যি সত্যি যদি বিয়ে হয়ে যায় তাহলে এটাকে আল্লাহর রহমত হিসেবে ভাবা যেতে পারে অতি ভালো মেয়ে বেশি চালাক এটা একটা সমস্যা স্ত্রী হলো সঙ্গিনী সঙ্গিনী বেকুব হলেও সমস্যা চালা খুলেও সমস্যা শাখের করা দুদিকে কাটে কলিমুল্লার মাথায় হাঁটতে হাঁটতে একটা কবিতার লাইন চলে এলো সঙ্গী ছিল না কেউ পাশে লাইনটা খারাপ না দশ মাত্রা দিয়ে শুরু ষোলো মাত্রা করা দরকার সঙ্গী ছিল না কেউ পাশে হাঁবেগে সন্তাপে এটা কেমন হয় মাত্রা শেষ তিনটা শব্দে একারের মিল পাশে হাঁ বেগে সন্তাপে ভ্যানের ভাড়া দিয়ে দরদরি করার কারণেই হয়তো কবিতার লাইন মাথা থেকে পুরোপুরি মুছে গেল ফ্যান চলছে সে বেশ আরাম করেই ভ্যানে বসেছে রাস্তা তেমন উঁচু নিচু না ঝাঁকুনি হচ্ছে না পরিবেশ ভালো সন্ধ্যা নামছে আরামদায়ক বাতাস মাথায় নামছে মনে মনে কবিতা তৈরির জন্য অতি উত্তম ব্যবস্থা অথচ মাথা পুরোপুরি ফাঁকা কবিতাটা তৈরি হয়ে গেলে ভালো হতো সে যদি কোনো দিন বড়ো কোনো কবি হয়ে যেত তাহলে ইন্টারভিউতে বলতে পারতো এই কবিতার পেছনে একটা বিশেষ ঘটনা আছে ঘটনা কি হচ্ছে শোনো উনিশশো একাত্তর সন অতি দুঃসময় কবি শামসুর রহমান গ্রামে পালিয়ে আছেন হঠাৎ তাকে দেখতে ইচ্ছা করল ঢাকা ছেড়ে প্রায় জীবন হাতে নিয়ে কবির গ্রামের বাড়িতে উপস্থিত হলাম কবির কাছে তো খালি হাতে যাওয়া যায় না রিকশা ভ্যানে বসে বসে একটা কবিতা লিখলাম কবিতা পকেটে নিয়ে যাচ্ছি তখন সন্ধ্যা তোমাদের রবীন্দ্রনাথের ভাষায় প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস রিকশা ভ্যান প্রবল ঝাঁকুরি খেলো কলিমুদ্দিন ভ্যান থেকে উল্টে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো কবিতা নিয়ে চিন্তা করা ঠিক হবে না চোখ কান খোলা রেখে বসতে হবে হাত পা ভাঙা কবি কোনো মজার ব্যাপার না তাছাড়া আজ রাতে তার বিয়ের সমূহ সম্ভাবনা হাত পা ভাঙা পাত্রের বিয়ে হবে কিভাবে ভ্যানওয়ালা আবার চালানো শুরু করেছে কলিমুল্লার এখন সামান্য আফসোস হচ্ছে কবি সাহেবের সঙ্গে এতক্ষণ ছিল এক ফাঁকে সে বলতে পারতো কবি সাহেব হাজরাতে আমার বিয়ে আপনার কাছে ছোট্ট একটা উপহার চাই কবি হয়ে বলতেন কি উপহার আমাকে এবং আমার স্ত্রীকে আশীর্বাদ করে দুই তিন লাইন যদি কিছু লিখে দেন আপনার জন্য এটা কিছুই না আমাদের জন্য অনেক কিছু কবি নিশ্চয়ই কিছু লিখতেন বেচারা লাজুক মানুষ লাজুক মানুষরা কখনো না বলতে পারে না কলিমোল্লা লাজুক মানুষ না তবে সে লাজুক মানুষের অভিনয় করতে ভালো পারে মাসুমার মা যখন বললেন আপনাকে একটা কথা সরাসরি বলতে চাই এখন সময় খারাপ কুমারী মেয়ে ঘরে কেউ রাখছে না আমি খোঁজ নিয়েছি মাসুমা আপনাকে পছন্দ করে আপনার বিষয়ে আমরা তেমন কিছুই জানি না তারপরে আপনাকে ভালো মানুষ বলে মনে হয় আপনি কি মাসুমাকে বিবাহ করবেন কলিমুল্লা অতি লাজুক ভঙ্গিতে বলল আপনাকে দেখার পর থেকে আমি আমার মায়ের মতো জানি কারণ আপনার চেহারা কথাবার্তা সবই আমার মায়ের মতো আর যেটা প্রথম বলছি তা না আগেও আপনাকে বলেছি মা হিসেবে আপনি আমাকে যা আদেশ করবেন তাই আমি করব এখনকার বিয়ে তো বিয়ে না মাওলানার ডেকে বিয়ে পড়িয়ে দেওয়া যখন সময় ভালো হবে তখন অনুষ্ঠান করব আল্লাহ চাহে তো মেয়ের বাবাও তখন উপস্থিত থাকবেন মা আপনি যা বলবেন তাই হবে আমি যাচ্ছি ফরিদপুর রওনা হবার আগেই বিয়ে পড়িয়ে দিতে আপনার কি আপত্তি আছে মা আমাকে তুমি করে বলবেন আর আমি তো আগেই বলেছি আপনি যা বলবেন তাই হবে কলিমুল্লার সেই রাতেই বিয়ে হলো পরদিন তাদের ফরিদপুর যাবার কথা তা না করে সে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ঢাকায় নিয়ে চলে এলো এখন সে সঙ্গে থাকবে কাজেই ঢাকায় থাকাই ভালো ঢাকা নিরাপত্তা ছাড়া শ্বশুর আব্বার খোঁজ নিতে হবে উনি যে কোনো দিন বাসায় চলে আসতে পারেন বড় আপার স্বামীও কোথায় আছে কে জানে তিনি যদি খবর করেন ঢাকার ঠিকানাতেই করবেন সবার কাছে কলিমুল্লার যুক্তি অকাঠ্য মনে হলো তারা ঢাকায় ফিরল লঞ্চে করে মাসুমা সারা পথই স্বামীর সঙ্গে লেপটে রইল মহিলারা সবাই বোরকা পরে যাচ্ছে শুধু মাসুমা একটু পরপর নেকআপ খুলে ফেলছে সে এক ফাঁকে ফিস ফিস করে বলছে আমার সারাক্ষণ ইচ্ছা করে তোমাকে দেখি বোরকার ভেতর থেকে ঠিকমতো দেখা যায় না আমি কি করব বলো ডেইলি পিপল পত্রিকার সাব এডিটর নির্মলেন্দু গুণ লুকিয়ে আছেন ময়মনসিংহ জেলার বারহাট্টা গ্রামে ঢাকা থেকে পালিয়ে আসতে তার তেমন অসুবিধা হয়নি লম্বা দাঁড়িতে তাকে দেখাতো তরুণ সুফিদের মতো ঢাকা ছেড়ে আসার দিনও তিনি শহরে নিজের মনে হেঁটেছেন শহীদ মিনারের দিকে গেলেন দূর থেকে দেখলেন কাছে জিসি দেবের কোয়ার্টার এই দার্শনিক মানুষটির সঙ্গে তার পরিচয় ছিল না তবু কি মনে করে যেন গেলেন শূন্য বাইটার দিকে কিছুক্ষণ তাকালেন হাবার পথ হাঁটা দূর থেকে হিকবাল হল দেখা তিনি হাঁটতে হাঁটতে হাইকোর্টের মাচারের দিকে গেলেন এখানে সে বড় ধরনের চমক খেলেন দুটো লম্বা টেবিল পেতে মিলিটারিরা অফিসের মতো করেছে রেডিও টেলিভিশনের ঘোষণা মতো বেসামরিক লোকজনদের কাছ থেকে অস্ত্র জমা নেওয়া হচ্ছে প্রতিটি থানায় অস্ত্র জমা নেবার ব্যবস্থা করা হয়েছে সমস্যা হলো অনেক থানা আছে সেখানে কেউ নেই বাঙালি পুলিশ থানা ছেড়ে উধাও হয়ে গেছে সে কারণেই হয়তো বিকল্প ব্যবস্থা ঢাকা শহরে বেশ কিছু লোক অস্ত্র জমা দিতে এসেছে তারা মিলিটারিদের দিকে তাকাচ্ছে না তাদের দৃষ্টি মাটির দিকে অস্ত্রধারী হবার অপরাধে তারা যেন মর্মে মরে যাচ্ছে মিলিটারিদের ভেতর থেকে একজন নির্মেলেন্দু গুণের কাছে এগিয়ে এলো ধমক দিয়ে জানতে চাইল কি চাও তুমি গুণ বিনীতভাবে বললেন অস্ত্র জমা দিয়ে দেখি তুমি এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছো জি জানা ভাগই আছে ভাগ মিলিটারি হাত দিয়ে মাছে তারাবার মতো ভঙ্গি করল নির্মেলেন্দু গুণ হাঁটা ধরলেন হাঁটতে হাঁটতে ঢাকা থেকে ময়মনসিং ময়মনসিং থেকে নেত্রকোনা নেত্রকোনা থেকে বারহাটটা তার নিজের বাড়ি এই বাড়িতে এক নিশুতি রাতে তিনি অগ্নিয়াস্ত্র নামের একটি ছোট্ট কবিতা লেখেন পুলিশ স্টেশনে ভিড় অগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ন সৈনিক সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান রাইফেল পিস্তল এবং কার্তুজ যেন দরকার স্বীকৃত মানদ টেবিলে ফুলের মতো মস্তানের হাত আমি শুধু সামরিক আদে সামান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র আমি জমা দিইনি নি ইতাজউদ্দিন কাশিমপুরী খুব প্রফুল্লবোধ করছেন ফজরের ওয়াক্তে এমনিতেই তিনি প্রফুল্ল বোধ করেন অন্য এক ধরনের আনন্দ কিছুটা হলেও তাকে অভিভূত করে রাখে কেন এরকম হয় তিনি নিজেও জানেন না হয়তো নতুন একটা দিন শুরু করার আনন্দ শুধু মানুষ না পশু পাখি গাছপালা সবাই নতুন দিন শুরু করেন সেই সবার সঙ্গে যুক্ত থাকার আনন্দ আজকের আনন্দের সঙ্গে বিষাদ মিশ্রিত আছে তিনি তার শোবার ঘর থেকে শিশুর কান্না শুনছেন এই শিশুর সময় কাঁদে না হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে আবার হঠাৎই থেমে যায় তার বাড়িতে দীর্ঘদিন কোনো শিশু কাঁদেনি এই প্রথম কাঁদছে যায় নামাজে বসে থেকে তার মনে হলো শিশুর কান্নার মধ্যে পবিত্র কোনো ব্যাপার অবশ্যই আছে যতবারই তিনি শিশুর কান্না শুনেছেন ততবারই তার মন অন্যরকম হয়ে যাচ্ছে শিশুটির এখনো কোনো নাম দেওয়া হয়নি ছদ্রুল আমিন সাহেবের পুত্র সন্তান ছদ্রুল আমিন সাহেব ছেলের মুখ দেখে যেতে পারেননি ছেলের জন্ম সংবাদও শুনে যেতে পারেননি একজন বাবার জন্য এর চেয়ে দুঃখের কিছু হতে পারে বলে ইরতাজুদ্দিনের মনে হয় না তবে নিশ্চয়ই আল্লাপাকের কোনো উদ্দেশ্য এর পেছনেও আছে হিরতাজুদ্দিন কমলা এবং তার পুত্রকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন দেশের অবস্থা আর একটু ভালো হলে মা পুত্রকে খুলনা দিয়ে আসবেন কমলারমার বাড়ি ফুলনার বাগেরহাটে এই সুযোগে বাগেরহাটের খানজানালির মাজারও জিয়ারত করা হবে যুদ্দিন অন্যান্য দিনের চেয়ে আজ অনেক বেশি সময় যায় জায়নামাজে কাটালেন তার সামান্য কারণও আছে তিনি খতমে জালালি শুরু করেছিলেন আজ সে খতম শেষ হল ফজরের নামাজ শেষ করে দীর্ঘ সময় নিয়ে দোয়া করলেন দোয়ার পর পর মনটা একেবারে শান্ত হয়ে গেল কদিন ধরেই মন খুব অশান্ত হয়েছিল রাতে ভালো ঘুম হতো না মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতেন সেই সব দুঃস্বপ্নের কোনো আগামাথা নেই একটা দুঃস্বপ্ন খুব স্পষ্ট দেখলেন যেন শাহিদ এসেছে নীলগঞ্জে সে একা সঙ্গে কেউ নেই সে খুব রোগা হয়ে গেছে রোগা এবং বুড়ো কণ্ঠার হাড় বের হয়ে গেছে ঠোঁট ফ্যাকাশে মাথা চুল প্রায় সবই সাদা তিনি বললেন তোর এই অবস্থা কেন চুল টুল পেকে বুড়ো হয়ে গেছিস কি হয়েছে জবাবে করে কি বলল বোঝা গেল না তিনি অবাক হয়ে দেখলেন সাহেব ক্রমাগত মাথা চুল কাচ্ছে। মাথা ভর্তি উকুন মাথা থেকে উকুন টপ টপ করে মাটিতে পড়ছে তিনি বললেন তুই একা কেন ওদের কোথায় রেখে এসেছিস তার উত্তরেও সাহেব বীরবীর করে কি বলল তিনি বললেন বীরবীর করছিস কেন কি বলবি পরিষ্কার করে বল কে সে গলা পরিষ্কার করে নেই তোর দিকে মাথা ভর্তি হুকুন তুই গোসল করিস না শাহেদ বললো ভাইজান বিরাট বিপদে পড়েছি বলে কাঁদতে শুরু করল তখন তার ঘুম ভেঙে গেল সেই রাতে তার ঘুম হলো না তিনি শাহেদকে চিঠি লিখতে বসলেন শাহেদ দুয়াগো এই আমরা মঙ্গল মতো আছি তোমাদের কোনো খবর না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত ফুলপুর টেলিগ্রাম অফিস হইতে তোমাকে পরপর দুইটা টেলিগ্রাম করিয়াছি কোনো জবাব পাইনি টেলিগ্রাম ছাড়াও তোমাকে পত্র দিয়েছি তাহারও জবাব পাইনি নীলগঞ্জের অবস্থা এখন মোটামুটি ভালো প্রথম দফায় জৈনক আধা পাগল সামরিক অফিসার নীলগঞ্জে কয়েক ঘন্টার জন্য এসেছিলেন তিনি কোনো রকম কারণ ছাড়াই কিছু মানুষ মেরে ফেলেছেন তার মধ্যে নীলগঞ্জ থানার ওসি সদরুল আমিন সাহেবও ছিলেন আল্লাহর অশেষ রহমত উনি অতি অল্প সময় প্রস্থান করেছেন বর্তমানে নীলগঞ্জ থানা একদল মিলিটারি অবস্থান করতেছে তাদের প্রধান একজন ক্যাপ্টেন নাম মোহাম্মদ বাসেদ অতি ভদ্র ও সজ্জন সবচেয়ে বড় কথা ধর্মপ্রাণ গত জুম্মার দিনে তিনি সকলের সঙ্গে জুম্মার নামাজ আদায় করিয়াছেন খোদবার শেষে তিনি ইংরেজিতে একটা বক্তৃতা দিয়েছেন বক্তৃতাটি আমার বিশেষ পছন্দ হইয়াছে তিনি বলিয়াছেন বহু দুঃখ বহু কষ্টে আমরা ইংরেজের গোলামি হইতে মুক্ত করিয়াছি এখন আবার নতুন চক্রান্ত শুরু হইয়াছে আমাদের সবাইকে সেই চক্রান্ত সম্পর্কে সাবধান থাকিতে হইবে একজন মুসলমান অন্য একজন মুসলমানের ভাই ভাই সবসময় থাকিবে ভাইয়ের পাশে এক ভাই যদি ভুল করে অন্য ভাই তাহা শুধরাইয়া দিবে ক্যাপ্টেন সাহেবের সঙ্গে অত্র এলাকার হিন্দুদের সঙ্গেও সদ্ভাব আছে আমাদের স্কুলের শিক্ষক কালীপদবাবুকে ডাকাইয়া নিয়া তার সঙ্গে দাবা খেলেন বাবু ও ক্যাপ্টেন সাহেবের ভদ্রতায় মুগ্ধ ক্যাপ্টেন সাহেবের উদ্যোগে এখানে স্থানীয়ভাবে শান্তি কমিটি গঠন করা হয়েছে। আমি সেই কমিটির প্রেসিডেন্ট কমিটির প্রধান কাজ শান্তি বজায় রাখা নীলগঞ্জের শান্তি বর্তমানে বজায় আছে সদরুল আমিন সাহেবের বিধবা স্ত্রী পুত্রসহ বর্তমানে আমার সঙ্গে আছে আমি তাহাদের খুলনায় পৌঁছাইয়া দিয়া খুলনা হইতে রকেট স্টিমার যোগে ঢাকা যাইব এবং আমি বড়ই অস্থির থাকি ভোরবেলা চিঠি পোস্ট করতে গিয়ে ফিরে এলেন পোস্ট অফিস বন্ধ পোস্টমাস্টার কাউকে কিছু না বলে পোস্ট অফিস বন্ধ করে চলে গেছে চিঠি পোস্ট করতে হলে এখন যেতে হবে ফুলপুর তার শরীরটা ভালো যাচ্ছিল না হাঁটলে হাঁটুতে ব্যথা করে পায়ে পানি এসে যায় তারপরও তিনি নিজেই হেঁটে হেঁটে ফুলপুরে গেলেন সেই কাজটা অন্যকে দিয়েও করানো যেত তিনি ব্যক্তিগত কাজ কখনোই অন্যকে দিয়ে করান না নবিয়ে করিম তার কাজ নিজে করতেন ইরতাজুদ্দিন সারা জীবন নবিয়ে করিমকে অনুসরণ করে এসেছেন আজ শুধুমাত্র বয়সে দোহাই দিয়ে তা থেকে বিরত থাকবেন তা হয় না তিনি ফুলপুর রওনা হলেন চিঠির সঙ্গে টেলিগ্রামও করলেন সেই টেলিগ্রামেরও কোনো জবাব এলো না মনে হচ্ছে পুরো দেশে ডাক যোগাযোগ বলে কিছু নেই তার মন খুবই অস্থির হলো সে অস্থিরতা দূর করার জন্য ইশতেখারা করার সিদ্ধান্ত নিলেন ইশতেখারায় বিশেষ বিশেষ দোয়া দুরুত পড়ে পবিত্র মনে ঘুমোতে যেতে হয় তখন স্বপ্নে প্রশ্নের জবাব আসে তবে স্বপ্ন খুব সরাসরি না আল্লাপ্রাক প্রতীকের মাধ্যমে বান্দার প্রশ্নের জবাব দেন সেই প্রতীক বোঝা সবসময় কঠিন তারপরেও তিনি এক রাতে ইস্তেখারা করে ঘুমোতে গেলেন স্বপ্নে দেখলেন রুনিকে রুনি বড় একটা থালায় কি যেন খাচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন কি খাচ্ছিস রুনি বলল বলবো না তিনি বললেন দেখি রুনি বলল দেব না এই স্বপ্নের মানে কি রুনি খাওয়া দাওয়া করছে তার মানে সে ভালো আছে বড় একটা থালায় খাবার নিয়ে খাচ্ছে এর অর্থও ভালো ছোট একটা পিরিচে খাবার নিয়ে খেতে দেখলে অভাব বলছে তো তবে তিনি রুনিকে একা দেখেছেন সঙ্গে বাবা মা কেউ নেই এরও কি কোনো অর্থ আছে শাহেদ এবং আসমানিরা দুজন কোনো বিপদে পড়েনি তো তিনি রুনির কাছে খাবার চাইলেন রুনি দিতে রাজি হলো না এরও কি আলাদা অর্থ আছে আছে নিশ্চয়ই তিনি ধরতে পারছেন না এর পরপরই তিনি খতমে জালালি শুরু করেন হাত সেই খতম শেষ হয়েছে তিনি খুব ভালো বোধ করছেন তার মন বলছে আর কোনো ভয় নেই